আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে ম্যানেজ করব, যেখানে আমরা সেদ্ধ ডিম দিয়ে পারফেক্টভাবে ম্যানেজ করতে পারব সেখানে কেন আমরা কাঁচা ডিম দিয়ে করব। তাই আজকে আমি আপনাদেরকে এই সেদ্ধ ডিম দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। ডিমগুলি প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আরেকটা ছাড়াচ্ছি। এটাও ঠিক এবার একইভাবে ছেড়ে নিয়েছি খোসা থেকে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, চলুন আপনাদের সাথে আবারও রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এখন আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি, তারপরে একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এখন আরেক টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন, রসুন অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস। একটা পুরো লেবুর অর্ধেকটা দিতে হবে, মানে এক চা চামচের মতোই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে আমার কালো গোলমরিচের গুঁড়ো, আপনার ইচ্ছে করলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার 1 চা চামচ। ভিনেগারটা দিলে আপনার মেয়োনিজ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। ভিনেগারটা এবং লেবু রসটা দিলে মেয়োনিজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল, অর্থাৎ রান্নার রেগুলার সয়াবিন তেল। দুই চামচ দিয়েছি, আর এক চা চামচ দিব, অর্থাৎ 3 চা চামচ দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি, এক চিমটি লবণ। এই ছিল আমার সব মেয়োনিজের ইনগ্রেডিয়েন্টস। এখন আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। আর এটা আস্তে আস্তে করতে হবে, মেশিনটা একভাবে বা ব্লেন্ডারটা একইভাবে চালানো যাবে না, একটু পর পর থেমে থেমে চালাতে হবে, তাহলে আপনার মেশিনটা ভালো থাকবে আর ভালোভাবে মেয়োনিজটা ব্লেন্ড হবে। এখন আমি দেখবো আমার মেয়োনিজটার কি অবস্থা, আপনাদের সাথে একটু দেখে শেয়ার করছি। মাশাল্লাহ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর একটু করবো, প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করবো। এখন আমি আরেক মিনিট করে নিব। আহ
এখন দেখি আমার মেয়োনিজটা কি অবস্থা। একদম পারফেক্ট হয়েছে, দেখতে যেমন জুসি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি আপনাদের সাথে মেয়োনিজটা কিভাবে করেছি দেখাচ্ছি। তার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, দেখুন। যারা আমার ফেসবুক পেজ ফলো করেননি, যারা নতুন আমার পেজে, তারা অবশ্যই ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন এটা যেমন জুসি হয়েছে তেমন ক্রিমি হয়েছে এবং পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে। এখন আপনার বাসায় করে দেখবেন, সবাই একসাথে খাবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করে দোয়া করবেন। খুব সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। যখন আমরা বাসায় এভাবে মেয়োনিজ বানাতে পারবো বা পারি, কেন আমরা দোকান থেকে কিনে খাবো, বাসায় আমরা এটা করে অনায়াসে এটা খেতে পারি। বাসায় করলে খুবই স্বাস্থ্যসম্মত এটা খাবার হয়, এটা আপনারা বাসায় করে দেখবেন। আর কিনে খেতে হবে না, বাসায় এভাবে করে করলে পারফেক্ট হবে একদম। খুব সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।